এই মুহূর্তের ধনপুর বিধানসভায় সিপিআইএম প্রার্থী কৌশিক চন্দ্র বিজেপির প্রার্থী বিন্দু দেবনাথের সমর্থনে বিজেপির মহিলা মোর্চার যুবনেত্রীরা সরাসরি যখন ভোট প্রচার করছেন দু হাজার যে উপনির্বাচন এবার তাদের কিন্তু মাথায় হাত কেননা উপনির্বাচনে পেস্টিজ ফাইটের লড়াই সেই লড়াইয়ে নেতৃত্ব কে দেবেন প্রতিমা ভৌমি কেননা বিজেপির প্রচারে সেই রকম লোক কিন্তু দেখতে পাচ্ছি না আমরা এই প্রতিবেদন দর্শক বন্ধুদের সঙ্গে আমরা তুলে ধরছি আদত্তে শান্তি সুষ্ঠু পরিবেশে ভোট হলে শাসক দল বিজেপি কিন্তু ক্ষমতা হারাতে পারবে ধনপুর উপনির্বাচন থেকে কেননা এবার উত্তর পূর্বের রাজ্যগুলিতে বিজেপির নেতা মন্ত্রীরা ঝাঁপিয়ে ত্রিপুরার দুটি উপনির্বাচনে ভোট এত প্রয়োজন কিসের ঘরে ঘরে যখন উন্নয়ন হয়েছে লোক তো নেই প্রতিমা ভৌমিক আরও চিন্তিত ফের সিপিএম ও বিজেপির মধ্যে পেস্টিজ ফাইটের লড়াই ধন